ঘটনার চর। ও এটা এটা নতুন করে কি দেব জায়েদ খানের জন্য, এটা দেখিয়ে দিব আপনাদের, এটা তো গোপন কথা। ঠিক আছে, আমি দর্শকদের আজকে দেখিয়ে দিচ্ছি গোপন কথা, সেটা হচ্ছে জায়েদ খানের মুভির নাম সোনার চর। আমি হাতে লিখেছি, আমি ক্যামেরার সামনে আজকে বলে দিলাম যে ভালোবাসি, পছন্দ করি। কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বইছা টানে, কেউ না বইছাই টানে, আরে টানতে 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 সব শেষ হইয়া যায়। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। আয় হায়, বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। জায়েদ খানের নাম লিখলে আপনারা আবার কি বলবেন, এই জন্য ইনডাইরেক্টলি লিখে ফেললাম। অবশ্যই মনে জায়েদ খানের নাম লেখা আছে অনেক বছর আগে থেকেই, আমি তাকে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, এজন্যই ওনার মুভি দেখতে এসে এতক্ষণ ওয়েট করছি এবং অনেক ইচ্ছা যে জায়েদ খানের সাথে একসাথে বসে মুভি দেখব। জায়েদ খানের সব থেকে বড় ফ্যান, সো জায়েদ খানের এতদিন পরে একটা মুভি রিলিজ হচ্ছে সোনার চর, সেটাও আবার ঈদুল ফিতর উপলক্ষে। এই মুভি দেখার জন্য আমি গ্রামের বাড়িতে ঈদ করতে যাইনি, শুধুমাত্র এই মুভির জন্য কিন্তু আমি এই প্রথম ঢাকাতে ঈদ করছি। জায়েদ খান অনেক সুন্দর, অনেক স্মার্ট, হ্যান্ডসাম একজন হিরো, এই জন্যই প্রথম পছন্দ, এই জন্যই করে। জড়বস্তুর গায়ে নাম লেখা ছবি দেয়া, সেটা তো আসলে অনেক ব্যাকডেটেড হয়ে গিয়েছে, এখন হচ্ছে সরাসরি আমি নিজের হাতে লিখে ফেলেছি। তো ওনার নাম মনে আমার অনেক আগেই লেখা, এটা বহিঃপ্রকাশ আর কি। আর উনি তো আমার ফেভারিট হিরো, প্লাস হচ্ছে উনি বরিশালের মানুষ, বরিশালের অনেক জনপ্রিয়, উনি অনেক জনপ্রিয়, ওনাকে সবাই খুব পছন্দ করে, আদর করে। আমিও কিন্তু বরিশালের মেয়ে, আমি একজন কণ্ঠশিল্পী। তো একজন শিল্পী একজন শিল্পীকে কীভাবে ভালোবাসতে পারে, এটা আমি হাতে সোনার চর লিখিয়ে দেখিয়ে দিলাম। উনি সিঙ্গেল থাকুক, এটা তো আমরা ওনার যারা ফলোয়ার আছি, ফ্যান আছি, ভালোবাসার মানুষ আছি, আমরা তো এটাই চাই যে উনি সিঙ্গেল থাকুক। উনি বাংলাদেশের সিঙ্গেল একজন হিরো এবং উনি সিঙ্গেলই থাকুক, সিঙ্গেলভাবেই আমরা সবাই ওনাকে ভালোবাসব। জায়েদ খান এই সিনেমার এই ড্রেস আপের মাধ্যমে পরিচয় দিয়ে দিয়েছে যে বরিশালের মানুষ আসলে ফাইভ স্টারেও খাবার খেতে পারে, আবার রাস্তার পাশে শুয়েও খেতে বসেও খেতে পারে, আমরা সব কিছুই পারি বরিশালের মানুষ। আমার কি নায়িকা হওয়ার মতো অত সৌন্দর্য আছে? আর তাও জায়েদ খানের মতো স্বপ্নের হিরো, যার জন্য কোটি কোটি নায়িকারা পাগল, যার সাথে মুভি করার জন্য বাংলাদেশে এবং দেশের বাইরেও অনেকে পাগল, সে কি আমাকে নায়িকা হিসাবে গণ্য করবে? হলেও ভালো লাগতো, আসলে ওনার মনটা এমন, উনি যেই জেলারই হোক, উনি যদি আমেরিকারও উনি লোক হতো তাহলে ওনাকে আমি মন থেকে ওভাবেই দেখতাম। কোর্স, আর উনি তো আমার ফেভারিট হিরো, প্লাস হচ্ছে উনি বরিশালের মানুষ, বরিশালের অনেক জনপ্রিয়, উনি অনেক জনপ্রিয়, ওনাকে সবাই খুব পছন্দ করে, আদর করে। আমিও কিন্তু বরিশালের মেয়ে, আমি একজন কণ্ঠশিল্পী। তো একজন শিল্পী একজন শিল্পীকে কীভাবে ভালোবাসতে পারে, এটা আমি হাতে সোনার চর লিখিয়ে দেখিয়ে দিলাম।